চট্টগ্রামের হালি শহরের বড়পুলস্থ আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুলিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মোকাররম আলম, প্রধান শিক্ষক নাজনীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন প্রভাতী বালা বড়ুয়া, উম্মে আরা, মোহাম্মদ ইকবাল, নাসিম আক্তার সহ সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের মাঝে আমাদের কাছে আগামী সপ্তাহে প্রাথমিক
জন্য অতি দরকার বিনা কাম করি। আমি প্রধান অতিথি বলতে পারবো স্কুলের শিক্ষকরা হলে প্রধান অতিথি আমাদের। আজকে আমি কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবে তো তোমরা। আজকে মাকে সালাম করে আসছো, দেখে মা বাবাকে সালাম করছো অনেক, প্রতিদিন মা বাবাকে সালাম করে আসতে হবে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর, স্কুলে আসার সাথে সাথে টিচারদেরকে সালাম করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে তোমাদের শিক্ষার মান ভালো হবে। যাকে প্রধানমন্ত্রী হইতে চাও হাত তুলো, চাই দেখি। অনেকে প্রধানমন্ত্রী হইতে চায়। প্রধানমন্ত্রী তোমাদের মতো শিশু ছিল, প্রধানমন্ত্রীও তোমাদের মতো শিশু ছিল, সে লেখাপড়া করছে, অনেক বড় হয়েছে প্রধানমন্ত্রী হইল। শিক্ষকেরা তোমাদের মতো ছাত্র ছিল, সে শিক্ষক শিক্ষা অর্জন করার পর এখন কি হয়েছে, শিক্ষক হয়েছে। তাহলে আমরা মামাকে এবং শিক্ষককে শ্রদ্ধা করব, বড়দেরকে সম্মান করব, ঠিক আছে? তোমাদের সিক্স সেভেন এইট এখানে আছে, শিক্ষকের স্বল্পতা আছে, তোমাদেরকে শিক্ষা দিতে পারে না। এই জন্য আমার পক্ষ থেকে তিনজন শিক্ষক তোমাদের জন্য দেওয়া হলো। তোমাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। স্কুলের যে অসম্পূর্ণ আছে এগুলি আমরা সুন্দর করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে, এখান থেকে বৃদ্ধি পাইতে হবে। ভালো লেখাপড়া করার জন্য কেন ইচ্ছা আছে দেখেন, হাত তোলো। সবাই ভালো করার ইচ্ছা আছে। আমি বলবো এই যে লেখাপড়া ভালো করতে হবে, কি করতে হবে, লেখাপড়া ভালো করতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি শরীর চর্চার জন্য খেলাধুলা করতে হবে। খেলাধুলার ক্ষেত্রে যারা ফার্স্ট হয়েছে এখানে তারা কি পাবে, পুরস্কার পাবে। এই পুরস্কারগুলি স্কুলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো। আমি প্রথমেই জানতে পারলাম আজকে প্রোগ্রাম, তাহলে আরো কিছু ভালো করার জন্য আমরা চেষ্টা করবো। আর স্কুলটা যেহেতু আবুলিয়া স্কুল প্রাথমিক সরকারি বিদ্যালয়, যেহেতু তার পাশে উনি আমাদের খবর বাসিন্দা শুয়ে আছেন, যিনি স্কুলটা দিয়েছে তার জন্য আমরা আত্মার মত প্রার্থনা করি। আমাদের ম্যানেজিং কমিটি একজন মুসা, তিনি এন্তেকাল করেছেন, সবাই জানো ওই মুরব্বীটা সবার জন্য ভালো ছিল। আল্লাহ যেন তাকে খবরের মধ্যে রাজার দান করে আমরা দোয়া করব এবং তার আত্মার নফরত কামনা করতে আজকে প্রোগ্রাম দেখব। দ্বিতীয়ত একটা কথা হলো আমাদেরকে মুরব্বীদের সম্মান করতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। শিক্ষকদের কথা শুনবে, এখন যারা কথা বলতো তাহলে শিক্ষকের কথা শুনো না, তাহলে মানা হইল? শিক্ষককে যদি বলে বন্ধ রাখা বন্ধ রাখতে হবে, শিক্ষকের এইভাবে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, শৃঙ্খলাবদ্ধ চলার জন্য বলবে তোমাদেরকে সেইভাবে শিক্ষা অর্জন করতে হবে, তাহলে তোমরা ভালো ছাত্র ভালো ছাত্রী। আশা করব ভবিষ্যতে ভালো ছাত্র ছাত্রী হিসাবে তোমরা স্কুলের শিক্ষার মান ধরে রাখবে। আমরা সে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সে দোয়া কবুল করে ভবিষ্যতে যেন আমরা সুন্দর উপহার দিতে পারি। এখানে মন্ত্রী আসবেন, এমপিরা আসবেন, এরকম করলে তো কেউ আসবে না, তাহলে তোমাদের কি হতে হবে, ভালো হতে হবে, লেখাপড়া ভালো করতে হবে। আমরা চাই আগামী বছর সিপিও পাঠ পেয়েছে এরকম সন্তান জন্মে দেখতে চাই। আমরা দোয়া করব সবার কাছ থেকে, আমরা এলাকাবাসীর কাছ থেকে এই স্কুলের জন্য সবাই সহযোগিতা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান জানাই।
আমার বক্তব্য।